আসসালামু আলাইকুম। ই পাঠশালার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সুন্দর একটা মাউস কার্সর প্যাকেজ, যেটার মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু ফিউচার কাজ করতে পারবেন। চলেন আমি আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস প্রেস করি তাহলে দেখেন এরকম স্পটলাইট চলে আসছে, ঠিক আছে। আবার যদি কন্ট্রোল শিফট এস প্রেস করে চলে গেল, আবার যদি আমি এরকম দিয়ে দেখেন এই জুম চলে আসছে, ঠিক আছে, এরকম জুম চলে আসছে। আবার যদি আমি চাই লাইভ ড্র করতে, ওইটা ওটা কীভাবে করবো দেখেন, এখানে এই যে এরকম একটা দিলাম। আমি যদি অ্যারো দিতে চাই, এই যে অ্যারো দিতে পারলাম। আমি যদি চাই লাইন দিব, নর্মাল লাইন, এই যে শুধু লাইন দিলাম। আমি যদি চাই ইলিপস দিব, দেখেন এই যে আমি ইলিপস দিতে পারলাম। আমি যদি চাই একটা সার্কেল দিব, সার্কেল দিতে পারলাম। হ্যাঁ, আমি যদি চাই রেড কালার দিব তাহলে রেড কালার দিতে পারলাম। আমি যদি চাই ব্লুতে দিব তাহলে ব্লু কালার দিতে পারলাম। তো অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। চাইলে মোটা আঁকা, মোটা ছোট করতে পারবেন, দেখেন আরো মোটা আঁকাটা আসলো। হ্যাঁ, তারপর যদি চান আপনি এই যে নিচে আমার মতো এরকম স্ট্রোক গুলা শো করতে, শর্টকাট যখন দিবেন শর্টকাট গুলো শো করতে, এটা করতে পারবেন। তো আরো অনেক ভালো ভালো কিছু ফিচার আছে, ওগুলো আমরা কিভাবে করতে পারি ওই কাজগুলো আমরা আজকে দেখব। এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়, এই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা দেখার জন্য আমার সাথেই থাকেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আর পেতে চান তাহলে অবশ্যই আমার বেল বাটনটা বাজিয়ে দিবেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ টপিক। তো এর জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করলাম, ঠিক আছে, ব্রাউজারটা ওপেন করলাম। দেন এখানে আমরা টাইপ করব swrd source soft mouse track। ওকে, চলে আসলো। দেখেন এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি যদি নিচে আসি, দেখেন এখানে আছে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড। আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে দেখেন এখানে পেইডও আছে, আপনার ফ্রিও আছে। এই যে আমরা যদি এখানে এই যে ডাউনলোড অপশন ক্লিক করি, নিচে বাই কিনতে চাইলে নিচে, আর ডাউনলোড ফ্রি করতে চাইলে এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, এটা দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এই যে শো ফোল্ডারে ক্লিক করব, দেখেন আমার শো ফোল্ডারটা চলে আসছে। এখান থেকে জাস্ট যে আমরা সফটওয়্যারটা ডাউনলোড হলো এটাকে এক্সট্রাক্ট হেয়ার করবো। এক্সট্রাক্ট হেয়ার করলে দেখেন এই যে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। এটাকে ডাবল ক্লিক করব, নেক্সট, অ্যাগ্রি, এই যে টিকা অবস্থায় নেক্সট, ইনস্টল। অল্প একটু সময় লাগবে, 2-1 সেকেন্ড, দেন এটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। এটা দেখেন আমাদের এই যে ডেস্কটপে কিন্তু এখানে চলে আসছে। এখন যদি এটা আমরা ডাবল ক্লিক করি উপরে, এই যে এখানে চলে আসছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলো কি কি এটা আমরা দেখব, ঠিক আছে। এর মধ্যে আগে ফার্স্টে দেখেন লাইভ ড্রটা আমরা দেখি। লাইভ ড্রটা যদি আমরা নিয়ে আসি এখানে, দেখেন যে লাইভ ড্রটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে লাইভ ড্রটা, এখন এখানে আমরা একটা একটা করে দেখি। দেখেন ফার্স্টে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ দিবেন না বাংলা দিবেন ওটা দিবেন। তারপরে এটা টোটাল ফন্টটা কি কালার দিবেন ওটা দিবেন। দেন যদি আপনারা এই যে এখান থেকে স্টার্ট আপ, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন, এটা যদি টিক দেওয়া থাকে তাহলে প্রতিবার আপনার সেটিংগুলো রিসেট হবে, ঠিক আছে। এটা সবসময় আনচেক করে দিবেন, এটা আনচেক করে দিলেন। হ্যাঁ, আচ্ছা, লাইভ, এরপরে লাইভ ড্রটা আবার নিয়ে আসি। আচ্ছা, লাইভ ড্রটা এখানে আমরা একটা শর্টকাট দিয়ে দিই। শর্টকাট কি দিয়ে দিই, কন্ট্রোল শিফট ডি দিয়ে দিলাম। এরপরে তাহলে ওটা বারবার ক্লিক করবো, ওটাই চলে আসবে। হ্যাঁ, এই যে আমরা কন্ট্রোল শিফট ডি দিলাম, দেখেন লাইভ ড্রটা চলে আসছে। এখন আমরা আলোচনা করবো স্পট লাইট দিয়ে, স্পট লাইট, এই যে কোনটা স্পট লাইট কোনটা, এই যে এটা, এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো এখানে যখন আমরা টিক দিয়ে দিব, এখানে যদি আমরা টিক দিয়ে দিই তাহলে এটা কিন্তু, এবার যদি আমরা টিক দিয়ে দিই তাহলে এটা অ্যাক্টিভ হবে। আর এখানে যদি আমরা একটা কি দিয়ে দিই তাহলে ওইটা কির মাধ্যমে আমরা অ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে, ওইটা আমরা করি। দেখেন এখানে যদি আমরা স্পটের জন্য কন্ট্রোল শিফট অ্যাস দিলাম, এখন যদি আমি আবার কন্ট্রোল শিফট অ্যাস প্রেস করি, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখেন এই যে স্পট লাইট এখানে ক্লিক করি, এখন দেখেন এইখানে এই যে কত বড়, কত বড় করতে চাচ্ছি, বড় ছোট হবে। তারপর হুইল, ইউজ মাউস হুইল
টু চেঞ্জ রেডিয়াস, তার মানে কি মাউসের যে হুইলটা আছে ওটার মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। যেটা যদি টিক দিয়ে দিই, এখন মাউসের হুইলটা আমি যদি উপরে নিচে করি, দেখেন এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা সবসময় টিক দিয়ে রাখবেন, আর এটা সবসময় 100-এ রাখবেন। আমি এটা করি, আপনাদের মন মতো আপনারা করে রাখবেন। তারপর অপাসিটি, এটা যদি 90% আছে, এটা যদি আপনি বাড়ায় দেন, দেখেন আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু এটাই দেখা যাচ্ছে। যে অপাসিটিটা এরকম দেয় এরকম হবে। তো কালারটা কি, কালারটা হচ্ছে এই যে দেখেন অপাসি স্পটের বাইরে যে সার্কেলের বাইরে যে কালারটা, ওইটা 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 আমরা দিলাম স্পটলাইট শ্যাডো। এটা করে দিলে একদম স্ট্রিক্ট এরকম, আর শ্যাডোটা দিলে হালকা একটু শ্যাডো শো করে, এটা সুন্দর লাগে। ওকে দেন চলে আসেন, আমরা আবার জেনারেলে চলে যাই। এরপর আমরা কথা বলবো লাইভ ড্র নিয়ে। লাইভ ড্রটা কিভাবে দেখেন, এই যে কন্ট্রোল শিফট ডি দিলাম, লাইভ ড্রটা চলে আসলো। হ্যাঁ, এরপর আমরা দেখেন যদি আমরা পি প্রেস করি, এখানে যে কলামটা চলে আসতে হবে এইরকম হবে। আমরা যদি এরপরে এল প্রেস করি, তারপরে লাইনটা সিলেক্ট হলো, লাইনটা কিরকম, এই যে এরকম দেখেন, এই যে লাইন। এরপর যদি আমরা এ প্রেস করি তাহলে অ্যারোটা চলে আসবে। এটা সাথে সাথে কিন্তু শর্টকাটটা দেওয়া আসবে, দেখেন এ এ দিলে এই যে শর্টকাট এরকম। আমরা এখন এটা শিখতেছি লাইভ ড্র। তারপর যদি সার্কেল নিয়ে আসতে চাই, আমরা আর দিব, আর দিলে আমরা এই যে সার্কেলটা চলে আসলো। আমরা এখন কি শিখতেছি, এই যে লাইভ ড্র। ওকে, আমরা যদি সার্কেল নিয়ে আসতে চাই, ই দিব, ই দিলে আমাদের সার্কেল চলে আসলো, ঠিক আছে? আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, ওয়ানে দিলে রেড, যেটা আমরা করতেছি, টুতে দিলে গ্রিন, এই দেখুন গ্রিন, তারপরে থ্রি দিলে ব্লু, ফোরে দিলে গ্রে, তারপরে এই যে আপনার অন্যান্য বিষয়গুলো যেটা আছে, আপনার ব্রাশের স্ট্রোকটা বাড়িতে কমাই দেবো, 5-এ দিলে এরকম, 6-এ দিলে একটু মোটা, 7-এ দিলে আরেকটু, 8-এ দিলে আরেকটু, ঠিক আছে? তো আসেন, এটা কাস্টমাইজ আমরা কিভাবে করব। এই যে স্পটলাইটের পরে আমরা চলে যাব লাইভ ড্রোতে। লাইভ ড্রোতে যাওয়ার পরে দেখেন, এখানে যদি আমি স্পটলাইট ধরে ধরে করি, এইটা আমরা সবসময় একটু বাড়ায় দিব, এটাকে বাড়ায় দিব। আমরা চাচ্ছি যে আমাদের স্পটলাইট বড় হোক, আর এটা আমরা, এটা আমি 3 দিব, এটা আমার অত মোটা কখনো দরকার হয় না, 3, 4, 5, 6 আমি এরকম করে রাখলাম, ঠিক আছে? ওকে ফাইন, দেন আমরা চলে যাই, আমার এখানে চলে যাই। এখান থেকে আবার আমরা যদি এর পরেরটা দেখি, এর পরেরটা কি আছে, লাইভ ড্র দেখলাম, লাইভ জুমটা আমরা দেখি। এই যে লাইভ জুম, লাইভ জুমটা কিভাবে কাজ করে দেখেন, আমি যেখানে মাউস নিচ্ছি ওইটা এখানে শো করতেছে, ঠিক আছে? তো এটা এটা কাস্টমাইজ করে আমরা চলেন, এই যে লাইভ জুমে চলে গেলাম। লাইভ জুমে যাওয়ার পরে দেখেন এইখানে এই যে জুম লেভেল কতটুকু লেভেল হবে, আমরা যদি এই যে ইউজ ফ্লোটিংটা দিয়ে রাখি, এটা যদি টিক দিয়ে রাখি তাহলে এটা ফ্লোটিং হবে, নাহলে এক জায়গায় ফিক্সড হবে। আমি এখানে ফিক্সড করে নিয়ে এখানে দেখা, এই যে জুম কত বড় হবে, ছোট হবে, উইডটা কত হবে, তারপরে হাইটটা কতটুকু হবে, এটা এখানে দেখা যায়। এখান থেকে করে নেবে, আপনাদের মন মতো আপনারা করে নেবেন। হ্যাঁ, আর ফ্লোটিং দিলে এটা সবসময় আপনার সাথে মুভ করবে। এটা একটু যদি কমায় দেন, এই দেখেন এই ক্ষেত্রে এটা আপনার সাথে মুভ করবে। হ্যাঁ, ওকে, আমি কন্ট্রোল সি যে জুমটা অফ করে দেই, জেনারেল থেকে জুমটা, জুমের জন্য আমরা কন্ট্রোল শিফট জেড দিয়ে দিলাম। শো মাউস ক্লিক, মাউস ক্লিকটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে দিলাম। এখন যে এটা আমরা ওপেন করি, দেখেন এই যে আমি ক্লিক করার পরে দেখতেছেন এখানে একটা অপশন চলে আসছে। এগুলো আমরা কিভাবে ঠিক করব ওটা দেখি আসেন। এই যে এখানে যদি আমরা এখন এই যে মাউস ক্লিকে চলে যাই, মাউস ক্লিক থেকে হোয়েন মাউস ক্লিক ডাউন, এটা নিচের দিকে যাবে, দেখেন নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে? আর যখন আপনি এটা মাউস ক্লিক আপ দিবেন, তখন এটা একটু উপরের দিকে যাবে, ঠিক আছে? এটা এরকম, সার্কেল দিলে সার্কেল, ওয়েব দিলে এই যে ক্লিক করলে ওয়েবের মতো আসবে। আপনি যদি হুইল দেন, এই যে হুইলের মতো আসতেছে। এটা কত সাইজ, বড় দিবেন, অনেক বড়, এই দেখেন অনেক বড় আকার আসবে। যদি আপনি স্মল দেন, স্মল আসবে, যা দিবেন তাই আসবে, ঠিক আছে? এখানে কালার চেঞ্জ করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে কালার চেঞ্জ হলো, আপনি যদি এটা এই কালারটা দিতে চান, ওকে, এরকম আসলো। এরপর আসেন প্লে সাউন্ড, এটা যখন টিক দেওয়া থাকবে না তখন কোনো শব্দ হবে না, যখন টিক দেওয়া থাকবে তখন দেখেন এটা ক্লিক করলে শব্দ হবে, দেখছেন? ওকে, এটা আমরা দিয়ে রাখলাম। এরপরে কি, মাউস শো পয়েন্টার, এই যে এটা দেখি, এটা দিলে দেখেন আমরা একটা মাউস পয়েন্টার শো করতেছে। এটা কালারটা চেঞ্জ করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, দেখছেন এটা অপাসিটিটা আমরা এখান থেকে বাড়াইতে পারবো। এই যে বাড়াই দিলাম, বাড়াইতে পারলাম এতটুকু, আর এটা বড় ছোট আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এই যে বড় বড় হইলো, এই যে ছোট, ওকে।
এটা আমি আপাতত রাখবো না, এটা রাখলাম, এটা দরকার নেই। এরপর আসেন আমরা কি স্ট্রোক। কি স্ট্রোকটা কিভাবে, এখান থেকে যদি আমরা মাউস ক্লিকটা থাকুক, কি স্ট্রোকটা যদি ক্লিক করি, দেখেন এখন আমি কিবোর্ডে যাই প্রেস করব তাই যে নিচে শো করতেছে, দেখছেন আমরা এটা উঠে দিলাম, এই যা প্রেস করব এটা এখানে শো করতেছে। তো এটা আমরা কাস্টমাইজ করব, চলেন এখানে কি স্ট্রোকে ক্লিক করলাম। কি স্ট্রোক ক্লিক করার পরে এখানে দেখেন কালো, এটা কালোটাকে যদি আমি রেড করে দিই, কালারটা এখান থেকে চেঞ্জ হলো। এরপর যদি দেখেন এরকম, যদি আমরা একটু অপাসিটি কমাই দিই তাহলে এরকম। তারপর এখানে বটম না সেন্টারে দিলে সেন্টারে, যে সেন্টারে চলে আসলো। এখান থেকে যদি আপনি টপে দেন টপে চলে যায়, বটম দিলে বটম। তারপরে আসেন দেখেন এখানে যদি আমি এটা বাড়া দিই তাহলে এটা আরো একটু উপরে চলে আসলো। হ্যাঁ এই যে দেখেন, একটু কমা দিলেন, নিচে দিলে নিচের দিকে চলে গেল। ওকে, এখানে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমরা চাইলে এখান থেকে এরিয়াল আছে MS গোথিক দিয়ে দিলাম, দেখেন এরকম চলে আসলো। হ্যাঁ এখান থেকে ফন্ট সাইজটা বাড়িতে কমাইতে পারবেন, এই যে আপনারা যদি চান ফন্ট সাইজ বাড়িতে কমাইতে পারবেন। আমি এতটুকু রাখলাম, দেন এটাকে আমি ফুল করে দিলাম। এরপর যদি এই এখানে কালারটা, ফন্টের কালারটা আমি চেঞ্জ করতে চাই, কলা কালার চেঞ্জ। তারপরে দেখেন এই যে মাঝখানে যে দেখেন প্লাস সাইনটা আছে, প্লাস সাইনের কালারটা চেঞ্জ করতে চাইলে দেখেন কলা কালারটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে, ওকে ফাইন, এরকম চলে আসলো। তারপর এটা হচ্ছে কতক্ষণ স্টে করবে, ফেড আউট কতক্ষণ আর কি এটা স্টে করবে, যদি কমায় দেন কমে দিতে পারেন, আর এটা কতক্ষণ পর পর অটোমেটিক রিফ্রেশ হবে ওইটা। তারপর দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এই যে শর্টকাট অনলি, এটা কিভাবে করবেন, এটা যদি একটা প্রেস করেন তাহলে দেখেন এখানে কন্ট্রোল শিফট অল্টা উইন, এগুলোর মাধ্যমে যতগুলো শর্টকাট দিবেন ওগুলো শো করবে, অন্যগুলো শো করবে না, তো এটা সবসময় দিয়ে রাখবেন। আর এখান থেকে অনেক সময় শিফট প্রেস করে আপনার লিখতে চান তখন অনেক সময় প্রবলেম হতে পারে, তাই আমরা এখানে কি করব, এই যে ফিল্টার স্ট্রোকে ক্লিক করব। ফিল্টার স্ট্রোকে ক্লিক করার পরে এখান থেকে শিফটটাকে আমরা বাদ দিয়ে দেব, এই যে শিফট অ্যাড দিয়ে দিলাম। তারপরে আমরা আরো শিফট আসতে, এই যে এখানে একটা শিফট দুইটা শিফট, এটাকে আমরা অ্যাড করে দিলাম, এবং F3 একটা আছে, F3 এটাকে আমি শর্টকাট করছি এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে যখন ওকে দিব, এখন যদি আমরা দেখেন শিফট ধরে কোনো কিছু লিখি আসবে না, শিফট ধরে অ্যাস দিলাম খালি অ্যাস আসতেছে কিন্তু শিফট আসতেছে না, আসার দরকার নেই, কারণ আমরা কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টা ডি এভাবে আমরা শর্টকাট গুলো দিব, ওইগুলো শুধু আসুক এটাই আমরা চাই, এরপর আর কিছুই নাই। আমরা এক্সিট করে দিব, এক্সিট দেওয়ার আগে অবশ্যই এটাকে এই টিক চিহ্নটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে এক্সিট দিলাম, চলে গেল, কই গেল, এই যে দেখেন এখানে চলে আসছে, এখান থেকে আমরা ওপেন করতে পারবো। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।